ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু টেক ডায়রি বাংলা। তো করোনা ভাইরাস অর্থাৎ COVID-19 নিয়ে আমরা সবাই খুবই চিন্তিত। পুরো বিশ্ব এই ভাইরাসের কবলে চলে এসেছে, ইন্ডিয়া পুরো লকডাউন হয়ে গিয়েছে। আমার আপনার কাছে অনুরোধ যে আপনি এই লকডাউনে বাড়িতেই থাকুন, বাড়ির বাইরে না যাওয়াটাই বেটার। আর প্রত্যেক দিন নতুন করোনা ভাইরাসের কেস সামনে আসছে, এর ফলে ভারত সরকার এমন এক মোবাইল অ্যাপ নিয়ে আসছে যা দিয়ে করোনা ভাইরাসকে কিছুটা হলেও আটকানো সম্ভব হতে পারে। এই অ্যাপ্লিকেশনটির নাম হলো করোনা কবচ অ্যাপ। তো এখন এই অ্যাপ নিয়ে কিছু বলার আগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে প্রেস করে নেবেন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনি পেতে পারেন। তো করোনা কবচ অ্যাপের কাজটা খুবই ইন্টারেস্টিং। ভারত সরকারের কাছে সকল করোনা পজিটিভ লোকের ডেটা আছে যেগুলো এই অ্যাপের মধ্যে লোডেড আছে। ওই সকল ইনফেক্টেড লোকের লোকেশন দ্বারা তাদেরকে ট্র্যাক করা হয়, এবং আমার বা আপনার কাছাকাছি কোনো করোনা পজিটিভ লোক যদি চলে আসে তাহলে ওই অ্যাপ আপনাকে অ্যালার্ট পাঠিয়ে দেয়। এর সাথে যদি কোনো করোনা পজিটিভ ব্যক্তি নিজের আইসোলেশন ছেড়ে বাইরে যায় এবং কোথাও মুভ করে, তাও এই অ্যাপ লোকাল অথরিটির কাছে ইনফর্ম করে দেবে। তো এখন এই অ্যাপ কীভাবে কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপটা বিটা ভার্সন লঞ্চ করা হয়েছে, এখন টেস্টিং চলছে শুধু অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য। ইংলিশ ভার্সনে এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে। তো অ্যাপটা প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করার পর ইন্টারফেসটা এইরকম পাবেন। তো আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে কিছু ইনফরমেশান এখানে দেওয়া হবে যেগুলো আপনার কাজের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার হেলথ স্ট্যাটাস অনুযায়ী আপনাকে গাইড করা হবে। তো দেখতে পাচ্ছেন, আপনি যদি পুরো ফিট থাকেন তাহলে অল গুড অর্থাৎ গ্রিন কালার থাকবে। আপনাকে যদি কোনো ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এই কালারটা দেখতে পাবেন। কোয়ারেন্টাইনে আপনি ইয়েলো কালার দেখতে পাবেন এবং রেড কালার হচ্ছে ইনফেক্টেড। তো এইভাবে আপনাকে চিহ্নিত করা হবে। তারপর নেক্সট করবেন, এখানে দেখতে পেয়ে যাবেন রেজিস্টার্ড বাটন। তো এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাকে পারমিশন চাইবে। দেখতে পাচ্ছেন এখানে লোকেশন আর স্টোরেজ পারমিশন, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। তারপর অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর আপনার কাছে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি। তো এখানে আপনি ক্লিক করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটা দেওয়া হয়ে গেলে ভেরিফাইয়ে ক্লিক করবেন, তারপর আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তো রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনাকে এইরকম একটা নোটিফিকেশান দেবে। তো আপনি চাইলে এই নোটিফিকেশানটা পড়তে পারেন, তারপর এখানে ওকে ক্লিক করবেন। তো আমার উপরে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার করা আছে, অর্থাৎ কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিক আছে, অল আর গুড। তারপর এখানে আপনি দেখতে পাবেন ভারতে কতগুলো করোনা ভাইরাসে ইনফেক্টেড আছে এবং কতগুলো ডিসচার্জ করা হয়েছে বা সুস্থ করা হয়েছে এবং কতগুলো মৃত। তারপর এখানে যে বাটনটা আছে এখানে আপনি ক্লিক করবেন, এক ঘন্টার কাউন্টডাউন চালু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক ঘন্টার কাউন্টডাউন চলছে। তো আপনি যদি বাড়ির বাইরে যান এবং আপনার কাছে যদি কোনো করোনা ইনফেক্টেড ব্যক্তি চলে আসে, বা আপনি যদি কোনো করোনা ইনফেক্টেড ব্যক্তির সামনে চলে যান বা কাছাকাছি চলে যান, তাহলে আপনাকে এই অ্যাপটা অ্যালার্ট করে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অপশন লেখা আছে। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। আপনি ওপরে দেখতে পাচ্ছেন স্টার্ট ব্রিথিং এক্সারসাইজ। তো এখানে আপনি যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে ইনহেল, আই হোল্ড, এক্স হেল, ই হোল্ড এগুলোকে আপনি ক্লিক করে, তো এগুলোর দ্বারা আপনার শারীরিক অবস্থার কিছু ইনফরমেশান এই অ্যাপটা কালেক্ট করে নেবে। তারপর নিচেরটা দেখতে পাচ্ছেন কোয়ারেন্টাইন। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তারপর আপনার সামনে কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে যেগুলো আপনাকে ফিল করতে হবে। ফিল করে সাবমিট করে দেবেন আপনার শারীরিক অবস্থা অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপলোড অপশান আছে। তো আপলোড অপশানের দ্বারা এখানে কী কাজ আছে সেটা আমার জানা নেই, আপনার যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো থ্যাংক ইউ, এই ছিল করোনা কবচ অ্যাপ। তো এই অ্যাপটা আপনি প্লে স্টোরে এখন পাবেন না যতক্ষণ না সম্পূর্ণ ভারতে লঞ্চ হচ্ছে। তো ভারতে যদি এই অ্যাপটা লঞ্চ হয় তাহলে অনেকটা হলেও এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়া থেকে আটকানো যেতে পারে। তবে এটাও আপনাদের জানিয়ে দিই যে চায়নাতেও এই ধরনের একটা অ্যাপ ইউজ করা হচ্ছে যার নাম হলো ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর। তো ওই অ্যাপের দ্বারা চায়নাতে অনেকটা হলেও করোনা ভাইরাস আটকানো সম্ভব হয়েছে, এবং আমরা আশা করছি ভারতেও এই অ্যাপের দ্বারা কিছুটা হলেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়া আটকানো যেতে পারে। তো থ্যাংক ইউ, এই ছিল আজকের ভিডিও। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।